রাজবাড়ী খবরে আপনাদের স্বাগত। সংবাদ পাঠ করছি রোকসানা হাসান শিউরি। চলমান করোনা মহামারীতে মানুষকে ঘরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। তিনি পৌর এলাকার বিভিন্ন এলাকায় গিয়ে কাঁচা তরি তরকারি বিতরণ কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী বাজারের তরকারি আড়তপট্টিতে 6 কেজি পরিমাণ প্রতিটি প্যাকেট তৈরি করার পর নিজের ব্যবহৃত গাড়ি এবং অটোরিকশায় তুলে তা নিয়ে যান শহরের 1 নং ওয়ার্ডে বিন্দুপাড়া, ধুঞ্চি ও আটাশ কলোনি এলাকায়। এইসব পয়েন্টে আগত 300 দরিদ্র পরিবারের সদস্যদের হাতে তিনি আলু, পটল, বেগুন, মরিচ, ঝিঙা, কাঁচা কলা সহ অন্যান্য তরি তরকারি ব্যাগ তুলে দেন। আগতরা করোনাকালীন সময়ে মেয়র এর কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। এর আগে গত বুধবার তিনি 2 নং ওয়ার্ডের বিলকিস সরণিতে তরি তরকারি বিতরণ করেন। এই কার্যক্রম পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও পরিচালনা করা হবে। এই প্রসঙ্গে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু বলেন, আমরা চাই যে আসলে যারা রাজবাড়িতে যে আপনারা রাজবাড়ি অনেক বড় বড় ব্যবসায়ী আছে, এখনও তারা দরিদ্র বা অসহায় মানুষের, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ায় নাই। আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা এই মুহূর্তে অন্তপক্ষে মানুষের পাশে দাঁড়ান। এবং আসলে সম্পদ তো থাকে না কবরে, তা দেহ খাবে পোকে, সম্পদ খাবে লোকে, তা আপনারা এই মুহূর্তে আপনারা দরিদ্র মানুষের এবং কর্মহীন মানুষের পাশে দাঁড়ান এবং সবাইকে ঘরে থাকার জন্য স্বস্ব এলাকায় আপনারা ত্রাণ বিতরণ করেন, এই অনুরোধ করে। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ি এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।